জানাচ্ছি আইসিসি এবং অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্টের উপর, যারা এরকম করে থাকেন, বিভিন্ন জায়গায় খেলা দিয়ে থাকেন। আমাদের আইসিসি, এশিয়া কাপ, বিশ্বকাপ, কোনো কিছুই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই সমস্ত জায়গায় দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এই কারণে, কারণ আমাদের, আমরা যদি কারণে ও অকারণে দেশে চলে আসছি এই খেলা থুয়ে, তাহলে কিন্তু অসুবিধা। আসলে এখন এখন ধরেন, এক্সাম্পল ধরেন, আমার, আমি যদি খেলতে যাই কালীগঞ্জে, খেলতে আমি কালীগঞ্জে গেলাম, আমার আসছে হাগু। আমি ইংলিশ মিডিয়ামে পছন্দ করি না, আমি বাংলা মিডিয়ামে পছন্দ করি, বাংলা মিডিয়াম আমার বাসায়, ইংলিশ মিডিয়াম আমার হোটেলে, তাহলে আমি তো এটা করবো না, আমি তো সাটাম করে চলে আসবো, এসে হাগু করে আবার চলে যাওয়া দলের সাথে যোগদান করব। এটা একটা সিস্টেম। এখন আপনি যদি ভারতে দেন, শ্রীলঙ্কা দেন, এখানে আসা স্বাভাবিক। এটা প্রতিদিন প্লেন চলে, প্লেন যাতায়াত করে, যাতায়াত কোনো ব্যাপার না। এখন বাংলাদেশে যদি আপনি ভাত নেন, হ্যাঁ, ভাত ভাত মনে করেন আপনি খাবেন, ডাল দিয়ে খুব খুব সুন্দর করে ভাতটা রেডি করছেন, এখন আবার আপনার বলল যে এই তাতে তোমার ইয়াতে আহমেদাবাদ কিংবা দিল্লি কিংবা কলকাতায় তোমার খেলা, ভাতটা খাইতে খাইতে তুমি জাস্ট এয়ারপোর্টে যাবা, এয়ারপোর্টে চড়বা, ভাতটা খাওয়া শেষ হওয়ার আগেই তুমি সেখানে যা পৌঁছাবা। এত ফেসিলিটি যদি থাকে, তাহলে তুমি তো দেশে আসবাই, দেশে আসাটাই তো স্বাভাবিক। এখন কোনো কারণ নাই, কথা নাই, বার্তা নাই, সাকিব আল হাসান দেশে আসছে হচ্ছে প্র্যাকটিস করবার জন্য। এটা একটা কথা হলো, প্র্যাকটিস করবার জন্য দেশে আসছে। ইভেন আপনার আপনার ছেলে যদি মুসলমানই হয়, তাহলে তো আপনি তাও চলে আসবেন। এখন শোনেন, আবার গতকালকে লিটন কুমার দাস কিন্তু দেশে চলে আসছে। লিটন কুমার দাস কিন্তু একটা আলাদা আলাদা একটা কারণে আসছে, সেটা হচ্ছে আপনার পারিবারিক পারিবারিক কোনো কারণে আসছে এবং মেডিকেল সাপোর্টে আসছে, তাহলে তাকে তো দিতে হবে। এটা তো আবার পরিবার কি, জীবন কি, জীবন খেলাধুলার ঊর্ধ্বে, আবার খেলাধুলার ঊর্ধ্বে জীবন, আবার এটা হচ্ছে প্যাশনের জায়গা, এটা হচ্ছে আপনার প্রতিযোগিতা, এটা ইনকামের জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, কিন্তু জীবনের জায়গা ফ্যামিলি। এটা বুঝতে হবে ভাইয়া। এটা লিটন কুমার দাস আসছে, এটা আমি সাধুবাদ জানাই, হাতে ক্লাব দিয়া সাধুবাদ জানাই। কিন্তু অন্য অন্য কারণে যদি কেউ চলে আসে দেশে, এখন দেশ খেলতে, বিশ্বকাপ খেলতে গেছে, এখানে একটা যুদ্ধে গেছে, সেখানে সেখান থেকে যদি আমি টুস টুস করে দেশে আসতে, তাহলে তো বিপদ। এই জন্য আমি ঘোর প্রতিবাদ জানাই যে আমাদের খেলাগুলো, বড় জোর আমাদের খেলাগুলো আফগানিস্তান, আপনার জিম্বাবুয়ে কিংবা সাউথ আফ্রিকা, আমেরিকা, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এই সমস্ত দেশ হোক, খালি দূরে দূরে, খালি দূরে দূরে ইচ্ছা করলে যাতে না আসতে পারে। এখন পারফরমেন্সের নাই অবস্থা, পারফরমেন্সের লবডঙ্কা, আপনি এখন টুস টুস করে দেশে চলে আসবেন। একটা টিমের একটা বিষয় না, এখন বিষয়টা হচ্ছে কিসের মধ্যে কি পান্তা পাতে কি, এই বিষয়টা এরকম হয়েছে। এখন আমার আমার প্রশ্ন হলো দাদা, শুনেন, এখন বাংলাদেশ যদি আপনার বাংলাদেশ যদি বাইরে খেলতে যায়, তাহলে তো সাডাম সাডাম আসতে পারবে না। এখন নিউজিল্যান্ড থেকে যদি বাংলাদেশে আসতে যায়, দুটা প্লেন চেঞ্জ করতে হবে, নিউজিল্যান্ড থেকে কাতার, সরি দুবাই, দুবাই থেকে বাংলাদেশ, বহু ট্রানজিকশনের একটা ম্যানেজমেন্ট, একটা বিশাল একটা আছে, আবার অর্থনৈতিকভাবে আছে, খরচাপাতি আছে, এটা করা যাবে না। এগুলাকে দিলে তাহলে আমাদের সুবিধা হয়। আবার এই শোনেন, কাছে খেলা দিলে কি কি সমস্যা জানেন, এই যে ভারতের দাদাদের যে দেশে খেলা হচ্ছে, দাদারা যা ইচ্ছা তাই করতেছে, যেভাবে পিচ বানাইতে বলতেছে সেভাবে পিচ বানাচ্ছে, যা করতে বলছে তাই করতেছে, অনেক সময় দেখেন কোনো রিভিউর রিভিউর সিস্টেমটাই নাকি উল্টাপাল্টা করে দিচ্ছে, এই সমস্ত কিন্তু খোঁজ খবর আসতেছে। শোনেন, এই সমস্ত জিনিস হবে না, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশ হলে এগুলো কোনো ভেজাল হবে না, খুব সুন্দর, খুবই সুন্দরভাবে খেলাটা পরিচালনা হবে। এটা এটা করা হোক বাংলা, এটা আইসিসি, এটা করা হোক, এরপরে আমরা এশিয়ায় কোনো খেলা যাই না, এশিয়ায় করে দূরে দূরে খেলবো, দূরে দূরে খেলবো। এখন কেউ যদি খুব অসুবিধা হয়, এবং বাচ্চা হবে, তার কারো মা অসুখ, কারো বাবা অসুখ, বাড়ি বাড়ি কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে তো সাপোর্ট দিতে হবে, সে আসবে, কিন্তু কেউ জানি ওটা প্র্যাকটিস করতে, টাস টাস প্র্যাকটিস করতে জানি দেশে আসতে না পারে, এই ব্যবস্থা কিন্তু মাথা খোলা রাখতে। আর এই ব্যাককেলের ঘরে ব্যাককেলা, তোমরা এই যে আমার এই পেজটাকে ফটাস ফটাস করে ফলো বাটনে চাপ দিয়ে পাশে থাকো না, হ্যাঁ।